हेलो एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल एंड फेसबुक पेज पार्थ घोष। आशा करी अपना सबाई भलो आछेन, सेई साथे आमिओ भलो आछि। आमार सामने जे पालसार 150 सिंगल डिस्कर बाइकटा देखते पाच्छेन, आज के आमी एई बाइकटार इन गियर टॉप स्पीड एवं एई बाइकेर क्विक एक्सेलरेशन चेक करब। तो क्विक एक्सेलरेशनेर भितरे थाकबे 0 থেকে 60 উঠতে কত সময় লাগে এবং 0 থেকে 100 উঠতে কত সময় লাগে, এটা আমি টাইমার দিয়ে ভিডিওতে সেট করে দেব, তখন আপনারা দেখতে পাবেন। তো ইন গিয়ার টপ স্পিডের ভিতরে আমি এই রাস্তায় ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার এবং ফোর্থ গিয়ারের টপ স্পিডটা দেখাতে পারবো। এই রাস্তাটা খুব একটা ভালো না যে আমি আপনাদেরকে এই বাইকের ফাইভ গিয়ারের যে ফুল টপ স্পিডটা ওটা শো করতে পারবো, ওটা এই রাস্তায় সম্ভব না, কারণ রাস্তাটা চিকন আছে আর সামনে খুব একটা ভালোও না। তো কুইক অ্যাক্সেলারেশন করতে গেলে আমাকে অবশ্যই জানতে হবে এই বাইকের ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার। তো এই বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার 8000 আরপিএমে 13.8 বিএইচপি উৎপন্ন করে এবং বাইকটার ম্যাক্সিমাম টর্ক 6000 আরপিএমে 13.4 নিউটন মিটার। সেই ক্ষেত্রে আমাকে 8000 আরপিএমে বাইকের গিয়ার শিফটিং করতে হবে, ফার্স্ট গিয়ারের পর থেকে আমাকে অবশ্যই 8000 আরপিএম থেকে শিফট করতে হবে, অর্থাৎ এই মিটারে কাটাটা আমাকে এই 8 এনে কুইক অ্যাক্সেলারেশনটা করতে হবে। তো বাইক আছে ফার্স্ট গিয়ারে আর আমি স্টার্ট দিয়ে নিয়েছি, শুরু করি। ফার্স্ট গিয়ারে 42, সেকেন্ড গিয়ারে 64 সেকেন্ড গিয়ারে, থার্ড গিয়ারে 87, তো ফোর্থ গিয়ার 104, আচ্ছা 100 উঠে গিয়েছে। তো ফার্স্ট অ্যাটেম্প শেষ, এবার সেকেন্ড অ্যাটেম্প হবে। এই তো এখান থেকে শুরু করবো সেকেন্ড অ্যাটেম্প। স্যার সেকেন্ড অ্যাটেম্প সেকেন্ড অ্যাটেম্প 100 কমপ্লিট। আমি এই বাইকটার কুইক অ্যাক্সেলারেশন চেক করার জন্য টোটাল 4টা অ্যাটেম্প নিয়েছি। তো 4টা অ্যাটেম্পে রেজাল্ট 4 রকম আসতে পারে, আমি যখন ভিডিওটা এডিট করব সেই সময় টাইমার ওখানে সেট করে দেব। আর ইন গিয়ার টপ স্পিড প্রথম গিয়ারে 45 কি 44 ছিল, ওইটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এই ভিডিওর ছোটো কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর খারাপ লাগলে ডিসলাইক দিবেন। আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো সাবস্ক্রাইব করে হয়ে যাবেন চ্যানেলের একজন মেম্বার। ধন্যবাদ।